বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা এবং বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি দ্বিতীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। তার মায়ের নাম বেগম ফজিলাতুন্নেছা। মুজিবুর রহমান এবং ফজিলাতুন্নেছার পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ শেখ হাসিনা। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় 1947 সালের 28 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শৈশবের কয়েকটা বছর টুঙ্গিপাড়ায় কাটান হাসিনা। 1954 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। সেই কারণে মাত্র 7 বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি ঢাকায় চলে আসেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি পাঠশালায় পড়াশোনায় হাতেখড়ি হাসিনা। 1956 সালে টিকাটুলির নারীশিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। 1965 সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। 1967 সালে ঢাকার বক্সিবাজারের ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ, বর্তমানে বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন বঙ্গবন্ধু কন্যা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি। 1973 সালে হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1968 সালে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। ওয়াজেদ মিয়া 2009 সালের 9ই মে প্রয়াত হন। তাদের 2 সন্তান রয়েছে, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনার ছেলে সজীব তথ্য প্রযুক্তি বিশারদ, মেয়ে সাইমা মনোবিজ্ঞানী। অটিস্টিক শিশুদের কল্যাণে কাজ করছেন তিনি। শেখ হাসিনার নাতিনাতনির সংখ্যা 7। ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা সক্রিয়ভাবে গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের নেত্রী হিসেবে আইয়ুব বিরোধী আন্দোলন এবং 6 দফা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্রী সংসদের সহসভাপতি হন। পরে তিনি এই কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সে সময় পশ্চিম জার্মানিতে থাকায় বেঁচে যান। পরবর্তীকালে তিনি 6 বছর ভারতে ছিলেন। 1980 সালে ইংল্যান্ড থেকে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেন। 1981 সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। 6 বছরের নির্বাসিত জীবন শেষ করে অবশেষে তিনি 1981 সালের 17ই মে দেশে ফিরে আসেন। এরপর তার উপর কমপক্ষে 19 বার সশস্ত্র হামলা করা হয়, যদিও তিনি প্রাণে বেঁচে যান। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে প্রথমবার বাংলাদেশে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর 2009 সাল থেকে টানা ক্ষমতায় আছে দলটি। 2009 সাল থেকে টানা 4 বার সহ মোট 5 বার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করলেন মুজিব কন্যা। 2024 সালের নির্বাচনে গোপালগঞ্জ 3 টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসন থেকে জিতেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার প্রাপ্ত ভোট 2,49,965 আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 469 ভোট। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ক্ষুধার বিরুদ্ধে আন্দোলনের অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনাকে সেরেস মেডেল প্রদান করে। সর্বভারতীয় শান্তি সংঘ শেখ হাসিনাকে 1998 সালে মাদার টেরেসা পদক প্রদান করে। 2009 সালে ভারতের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালনের জন্য শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত করে। 2014 সালে ইউনেস্কো তাকে শান্তির বৃক্ষ এবং 2015 সালে উইমেন ইন পার্লামেন্টস গ্লোবাল ফোরাম নারীর ক্ষমতায়নের জন্য তাকে রিজিওনাল লিডারশিপ পুরস্কারে ভূষিত করে। শেখ হাসিনা বেশ কয়েকটি বই লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য শেখ মুজিব আমার পিতা, ওরা টোকাই কেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, দারিদ্র বিমোচন কিছু ভাবনা, আমার স্বপ্ন আমার সংগ্রাম, আমরা জনগণের কথা বলতে এসেছি, সামরিক তন্ত্র বনাম গণতন্ত্র, সাদা কালো, সবুজ মাঠ পেরিয়ে, মুজিব বাংলার বাংলা মুজিবের, মাইলস টু গো, দ্য কোয়েস্ট ফর ভিশন 2021।